আপনারা দেখছেন একুশে টেলিভিশন। শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের সরকারি শিশু পরিবারের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ হয়েছে। বিকেলে সদরের কালাঘাটা সরকারি শিশু পরিবার প্রাঙ্গণে এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মিল্টন মুহুরি। প্রধান অতিথি ছিলেন সমাজসেবা কনভিনিং কমিটির আহ্বায়ক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য কাঞ্চন জং তজঙ্কা। এ সময় সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক উর্বশী দেওয়ান, সরকারি শিশু পরিবারের প্রধান শিক্ষক রহিম ত্রিপুরা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।